স্বাগত বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবার পেল খাদ্য সহায়তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও দশ জনের মৃত্যু ইউপি সদস্যের ছেলে বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক বিয়ে পড়িয়ে দিলেন স্থানীয়রা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও জন মারা গেছেন এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে করোনায় বাকিরা করোনা উপসর্গ নিয়ে মারা যান এ নিয়ে গত সাতাশ দিনে হাসপাতালে মৃত্যু হয়েছে তিনশো জনের আর নতুন করে ভর্তি হয়েছেন পঞ্চান্ন জন রোগী রবিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মৃতদের মধ্যে পুরুষ সাতজন এবং তিনজন নারী রয়েছেন এদের মধ্যে রাজশাহীর চারজন চাপানবাবগঞ্জের দুই ও নওগাঁর চারজন ছিলেন এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে নাটোরের একজন মারা গেছেন সকলকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি জানান গত চব্বিশ ঘন্টায় রামেকে নতুন করে ভর্তি হয়েছেন পঞ্চান্ন জন রোগী একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পঞ্চান্ন জন গত চব্বিশ ঘন্টায় রামেকে তিনশো সাতান্নটি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন চারশো চৌত্রিশ জন এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুইশো জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে দুইশো জন ভর্তি রয়েছেন এছাড়া রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে চারশো পঁচাশিটি নমুনা পরীক্ষা করে একশো জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে সেক্ষেত্রে শনাক্তের হার সাতাশ রাজশাহী মহানগরীতে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব অসহায় ছিন্নমূল হতদরিদ্র দিনমজুর ও কর্ম হারানো পাঁচশো পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে গ্রাম উন্নয়ন কর্মকাক ও পুবালি ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে এ খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন করোনার উদ্ভূত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় রাজশাহীতে দফায় দফায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ত্রাণ তহবিল গঠন করে ব্যক্তিগতভাবেও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে করোনা এই দুঃসময়ে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে সুনামধন্য প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম এর পক্ষ থেকে রাজশাহীতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসনীয় তিনি বলেন সরকারের সহায়তার পাশাপাশি এভাবেই বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা ও সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে গরিব অসহায় ছিন্নমূল হতদরিদ্র দিনমজুর ও কর্মহারানো মানুষের খাদ্য সংকট থাকবে না পাঁচশোটি পরিবারের জন্য প্রদানকৃত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে ত্রিশ কেজি চাল দশ কেজি আলু তেল দু কেজি দু কেজি লবণ দু কেজি ডাল দশটি মাস্ক পাঁচটি ওর স্যালাইন এক পাতা প্যারাসিটামল দুটি লন্ডি সাবান দুটি গোসলের সাবান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডক্টর খন্দকার আলমগীর হোসেন এবং পূবলি ব্যাংক লিমিটেড উপমহব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চল প্রধান আবুল লাইস মোহাম্মদ শামসুজ্জামান এ সময় আরো উপস্থিত ছিলেন গাকের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান ও প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সিনিয়র পরিচালক ডক্টর মাহবুব আলম পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সমন্বয়কারী সর্দার জিয়াউদ্দিন মাস্ক পরুন নিজে বাঁচুন অপরকে বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে গোদাগরীর সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে রোববার সকালে রাষ্ট্রের জেলা পুলিশের আয়োজনে গোদাগরীতে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ সময় তিনি বলেন হঠাৎ করে বিশ্বে আবার করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি পেয়েছে করোনা রোগী বৃদ্ধি পেয়ে এখন দেশে হাসপাতালে শয্যা সংকট সৃষ্টি হচ্ছে আর তাই আমাদের সবাইকে আবার জোরালোভাবে করোনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে কোভিড উনিশ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ গোদাগাড়ি মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম তদন্ত ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম সহ গোদাগাড়ি মডেল থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ নোয়াখালীর সোনাইমুড়িতে গভীর রাতে এক ইউপি সদস্যের ছেলেকে বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটকের পর বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা শনিবার সন্ধ্যায় উপজেলার দেউটি ইউনিয়নের কাজী অফিসে এক লক্ষ এক টাকা দিন মোহরে এই বিয়ে পড়ানো হয় দেউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার দেউটি পালপাড়া গ্রামের ডাক্তার বাড়ির মিত সাজু মিয়ার বিধবার স্ত্রী দুই সন্তানের জননী হাসি আক্তারের সাথে ফোনে পার্শ্ববর্তী পিতাম্বপুর গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে তারেকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর থেকে ওই যুবক বিধবার বাড়িতে রাতের বেলায় আসা যাওয়া করত শুক্রবার দিবাগত গভীর রাতে আবার ওই বাড়িতে আসে তার। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় আটক করে পরে যুবককে উত্তম মাধ্যম দিয়ে পালপাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে তাদের বিয়ের সিদ্ধান্ত হয় দুজনেই বিয়েতে সম্মতি দিলে শনিবার সন্ধ্যার দিকে দেউটি ইউনিয়নের কাজী অফিসে তাদের বিয়ে সম্পন্ন করা হয় সোনাইমুড়ি থানার উপপরিদর্শক আলিম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তারা একে অপরকে বিয়ে করতে রাজি তাই তাদেরকে দেউটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠানো হয়েছে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ জেলা শাখার এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জেলা শাখার সভাপতি রাজীব হাসান সাপলা সহ সভাপতি মামুনুর রশিদ মল্লিক সহ নেতৃবৃন্দ এই সময় বক্তারা বলেন জেলার সিংড়া উপজেলার পুন্ডুরি গ্রামের মুক্তিযোদ্ধা মারফত আলীর স্ত্রী পুন্ডুরি দাখিল মাদ্রাসার আবেদন করেন কিন্তু উৎকোচ দিতে না পারায় তার সে চাকরি হয়নি এর আগে মিঠু পুন্ডুরি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে আবেদন করেন তারাও উৎকোচ না দিতে পারায় সে চাকরি হয়নি বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেন্টু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অনিয়মের বিষয় প্রকাশ করেন এতে ক্ষিপ্ত হয়ে ওই সব দুর্নীতিবাজরা নিজেদের অপকর্ম ঢাকতে সেন্টুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নামে ফেসবুক আইডি খোলার মিথ্যা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করিয়েছে বক্তারা সেন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানান নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও তিনজন করেছেন জেলার সিভিল সার্জন ডক্টর মাসুম ইফতেখার স্বাস্থ্যবিধি মানাতে নোয়াখালী পৌরসভা সদরের ছয়টি ইউনিয়ন সহ বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভা একলাসপুর ও মির ইউনিয়ন জুড়ে চলমান লকডাউনে চতুর্থ দফার আজ দ্বিতীয় দিন এদিকে নোয়াখালী পৌরসভা চৌহনি পৌরসভা এবং আটটি ইউনিয়নে চলমান লকডাউন কার্যকর করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট ইউনিয়নের প্রবেশ মুখে বাস দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার দিনব্যাপী লকডাউনকৃত এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত মহামারী করোনাভাইরাসের সংক্রমণে নাটোর জেলার পরিস্থিতি দিন দিন অবনতি ঘটায় নাটোরের সিভিল সার্জনকে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি রবিবার বেলা সাড়ে বারোটার দিকে সিভিল সার্জন কাজী ডাক্তার মিজানুর রহমানের অফিস কক্ষে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব নেওয়াজের এক যৌথ স্বাক্ষরিত এই তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম পৌর বিএনপির আহ্বায়ক বাবুল চৌধুরী সহ নেতৃবৃন্দরা স্মারকলিপিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যত দ্রুত সম্ভব সকল মানুষকে বিনামূল্যে টিকা প্রদান জেলা উপজেলা হাসপাতালে অধিক হারে বিনামূল্যে করোনা টেস্ট হাসপাতালগুলোতে করোনা শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বিনামূল্যে চিকিৎসা প্রদান পর্যাপ্ত অক্সিজেন ও আইসিইউ ব্যবস্থা হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক নার্স টেকনিশিয়ান নিয়োগ সহ নানা দাবি তুলে ধরেন তারা এই সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ